Meine Rede sind auch noch mal. Auch ein Samsung. একসাথে যদি আপনি চান যে আমি আমার গ্রামের মধ্যে নাম্বার হতে চাই, নাম্বার ওয়ান হতে চাই, আমি আমার লাইফে অনেক বড় হতে চাই, আমি অনেক মানুষকে প্রুফ করতে চাই যে আমি একজন কিছু করে দেখাতে পারি, আমার বয়স কত হয়েছে ওটা ইম্পর্টেন্ট না, আমিও লাইফে বড় কিছু করে দিতে পারি, তার জন্য বড় একটা অপরচুনিটি অনেক কিছু করতে যে আমি লাইফে অনেক বড় হব, বাট হতে পারে না, ওই চাই বাট চাওয়ার জন্য কিছু করতে হবে না, সেটা করার জন্য একমাত্র একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আর সব থেকে ইউর লাকি নাও টুডে যে বডিশ্বর ভগবান আল্লাহ আপনাকে স্পেশাল আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে বলে এমআই লাইন সবাই ওয়াই ডাইরেক্ট সে আমি জাসবি যে কেন আজকে আপনি এতক্ষণ ধরে এই হাততালি আর একের উপর অনেক অন্যের স্পিচ শুনে আছেন। নেটওয়ার্ক মার্কেটিং মানে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম বিজনেস। এবার আপনার কাছে বিজনেস ছোট মোটো হতে পারে, but it actually business, not a school service, not other jobs, like a business. আর বিজনেস এমন একটা জায়গা যেখান থেকে একটা মানুষ জিরো থেকে হিরো হতে পারে। আদার্স বিজনেস করতে গেলে আপনাকে কারোর টাকা ইনভেস্ট করতে হয়। যদি আপনি মাসে 30,000 টাকা ইনকাম করতে চান তো মিনিমাম হলো 30,00,000 টাকা ইনভেস্ট করতে হবে। লাখ টাকা যদি মাসে ইনকাম করতে চান তো কারোর টাকা ইনভেস্ট করতে হবে। বাট জিরো ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার বাইরে চলে না তো ভারতের মানুষ ইন্ডিয়ার মানুষ অতটা বিলিভ করতো না। যে 2016 সাল থেকে ভারত বর্ষে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকার সমস্ত গাইডলাইন অনুযায়ী এই সাবজেক্টটা চালায়, যে প্রজেক্টটা চালায়, এই একটা অ্যাক্ট অনুযায়ী এই সাবজেক্টটা এই বিজনেসটাকে চালায়, যেখানে কোনো একটাও চুল পরিমাণও জীব পরিমাণও কোনো ইললিগালি নেই, পুরোটাই লিগালাইজেশন দিয়ে চলে। এবার অনেকে বলে যে আমি কি করে কাজটা করবো, এটা কাজ আমার দ্বারা না, এ কাজ কাদের দ্বারা হবে, যারা টাউনে বাস করে তাদের কাজ, বড়লোক মানুষের কাজ। আবার যারা বড়লোক না তারা বলে যারা ফুটপাথ লোকের কাজ, যাদের খেয়ে দেয় কোনো কাজ নেই, যারা বেকার রাস্তায় ঘুরে বেড়ায়, যারা এমনি বেকার ভিখারির মতো ঘুরে বেড়ায় তাদের জন্য কাজ। কে বলে যে এটা স্কুল টিচারের কাজ, কেউ বলে এটা স্টুডেন্টের কাজ, কেউ বলে এটা লেডিসদের কাজ। আমি আপনাকে বলে এই বিজনেসটা পৃথিবীর সব কোয়ালিটির মানুষের জন্য কাজ, সব কোয়ালিটি, একজন স্কুল টিচার, মাস্টার, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, হাউস ওয়াইফ, ফার্মার, একজন ছোট কোনো সেলসম্যান, আমি আমার লাইফে অনেক বড় হতে চাই, আমি অনেক মানুষকে প্রুফ করতে চাই যে আমি একজন কিছু করে দেখাতে পারি, আমার বয়স কত হয়েছে ওটা ইম্পর্টেন্ট না, আমিও লাইফে বড় কিছু করে দিতে পারি, তার জন্য বড় একটা অপরচুনিটি সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আদার্স কোনো রাস্তা নেই আপনার কাছে, আমি চ্যালেঞ্জ দেবো তোমারই আপনার কাছে কোনো রাস্তা নেই, চলেন দেখাচ্ছি আপনার রাস্তা কি আছে। বিজনেস কোন ব্যবসা করবে, যদি আপনি বলেন আমি চায়ের ব্যবসা করবো, চায়ের দোকান দিব, বেশি দিন না 4 মাস পরে, 4 মাস পর আপনার কম্পিটিশন শুরু হয়ে যাবে, পাশের দোকানে আরো কেউ না চায়ের দোকান দিয়ে দিল, রাইট রং, আপনি চায়ের দোকান ওপেনিং করলেন, 4 মাস পর দেখবেন পাশে আরো একটা চায়ের দোকান হয়ে গেছে, তো কাস্টমার বাড়বে না কমবে? 6 মাস পর আপনি আর দোকান চালাচ্ছেন না, চলে গেছেন বিদেশ। অপশন নেই, বড়লোক হওয়ার অপশন নেই আপনার কাছে। আপনি বলছেন আমি কাপড়ের দোকান দিব, মাইনি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানুষ চাই অনেক কিছু করতে যে আমি লাইফে অনেক বড়লোক হবো, বাট হতে পারে না, ওই চাই বাট চাওয়ার জন্য কিছু করতে হবে না সেটা নেই, কাজ করতে হবে সেটা নেই, সারা দিন রাত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন, মাস্তি, ঘোরাটো লাইফ সেস, যখন বয়স হয়ে গেল 30-40 তখন ভাবছে আমাদের লাইফে কিছু করতে হবে, আর তখন আর কিছু করার অপশন থাকে না, বলে যা আছে হ্যাপি আছে, টুকটাক বউয়ের সাথে ঝগড়া, বাবার সাথে ঝগড়া, ছেলের সাথে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, ফ্যামিলি অনেক ঝগড়া ঝগড়া চলে গেল, কিন্তু রিয়েল টাইমে না ভালো কাজ করছে। যদি বলেন আপনি কাপড়ের দোকান দিব, 6 মাস দোকান দেন, ওকে 6 মাসে আপনার দোকানটা খুব ভালো চলছে, 8 মাসে দেখবেন যে আর কোনো দোকান ওপেনিং হয়ে গেছে আপনার পাশে, কম্পিটিশন, রাইট, কম্পিটিশন, আপনি
বলেন যে আমি বিদেশ চলে যাব চার মাস বিদেশ কাটে বলছে আমার দ্বারা আর বিদেশ কাটা হবে না কারণ বিদেশে যা রৌদ্র যা তাপ যা খাবার আমি বিদেশে কাজ করতে পারবো না ঠিক আছে নো প্রবলেম আমার বাড়ি চলে আসেন বলছে আমার বাবার দু বিঘা জমি আছে আমি জমি চাষ করবো একবার জয়া ধান কাটে মানে এই যে এই স্ক্রিনে ধান লাগাচ্ছে না এই যে ধান ধানের কাটে না কি বলে সুভদ্রে ধান কাটে ওকে একবার কাটবেন দ্বিতীয় বছর বলছে আমি এবার বাড়ি থাকবো না আমি কলকাতা চলে যাবো কাজ আছে আমার ধান কাটা সিজনে আর বাড়িতে নেই কলকাতাতে মাস্তি করে বেড়াচ্ছে মানে ওর দ্বারা ধান কাটাও আর হচ্ছে না মানে বাড়ির কাজও হচ্ছে না তাহলে আপনি কি করবেন অনেকে বলে আমি চাকরি করব কোন চাকরি করবেন কন্টিনিউ এইট ইয়ার্স আট বছর ধরে কোন চাকরি হচ্ছে না ওটা জোকস ইয়ার এটা জোকস না আপনাকে রিয়েলিটি শিখাচ্ছি রিয়েলিটি কারণ আমি আমি ভারতবর্ষের সব থেকে কোয়ালিটি ভাই কোয়ালি ফুল সার্ভিস থেকে আমি এসেছি যেখানে আমার কোয়ালিটি পিপারসেন্স আইএস এর পিপারসেন্স নিতাম ডাব্লিউবিসির পিপারসেন্স পিপারসেন্স নিতাম ওকে আমি ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার সমস্ত কোয়ালিটি মানুষের আমার মিট ওকে আমি একটু বলতে পারি যে সব থেকে লাইফে নিজেকে প্রুফ করার জন্য একমাত্র একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আর সব থেকে ইউর লাকি নাও টুডে যে গডেশ্বর ভগবান আল্লাহ আপনাকে স্পেশাল আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে বলে এমআই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কিছু লাগে না আপনার কোনো আদার্স কোয়ালিফিকেশন লাগে না শুধু আপনার ইচ্ছে শক্তি লাগে অনলি 3 ইয়ার্স তিনটা বছর যদি আপনি এমআই লাইফ স্টাইল করে নেন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার পাড়ার মধ্যে নাম্বার 1 হয়ে দেখার ক্ষমতা আপনার মধ্যে আপনার বাবা মা দাদা ভাই বোন হোয়াটএভার কেউ না কেউ আপনার দিকে তাকিয়ে আছে আপনি লাইফে কিছু করবেন বাট আপনি এখন ভাবছেন কি করবো কি করবো কি করবো মাই ডিয়ার ফ্রেন্ডস লাকি যে আপনি সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন লস কিছু নেই হারানো কিছু নেই উড়ে যাওয়া কিছু নেই টেনশনও কিছু নেই মাথা হেঁটে করার কিছু নেই লেগে থাকেন অটোমেটিক সাকসেস হবে টাকা দিচ্ছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এক টাকাও লস আছে কি এক টাকাও লস নেই এরপরে পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল বিজনেস হয় কেন একমাত্র একটা ইন্ডাস্ট্রি যে অন্য মানুষ আপনার ইনকাম নিয়ে ভাবে অন্য মানুষ হয়তো আপনাকে চিনে না জানে না আপনার ইনকাম নিয়ে ভাবে একমাত্র একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীতে কোনো কাজই নেই আপনি যদি ভালো খান না তো গ্রামের পাড়ার লোক দেখতে পারেন আপনাকে হিংসা করে আর একমাত্র একটা জায়গা যে আপনাকে বলে ওকে ম্যাডাম ওকে স্যার নো প্রবলেম আমি আছি কি করে আপনার ইনকাম হবে কি করে আপনি বড় কিছু করবেন তার জন্য আমি আপনাকে 24 আওয়ার সাপোর্ট এর থেকে বড় প্রচুর কোথায় আছে দেখেন একটা লোক ভালো ভালো গ্রামের মধ্যে সবার বাড়ি তো বয়স মিনিমাম 2 বছর হয়ে গেছে একটা লোক দেখান আপনার ইনকামের জন্য কেউ ভেবেছে ভেবেছে কে কি একমাত্র একটা প্ল্যাটফর্ম এরকম